আসসালামু আলাইকুম। চলুন বানিয়ে ফেলি ঝটপট খুদের মুলকা পিঠা। তার আগে একটি অনুরোধ, সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন ভিডিওটি দেখে আসি। প্রথমে আমি চালগুলো ভিজিয়ে রেখেছি, খুদের চালগুলো 5 থেকে 6 ঘন্টা। দেখুন, আমি নিয়েছি কাঁচা মরিচ, ধনে পাতা আর রসুনের 3-4টি কোয়া। এখন আমি খুদের চালগুলো শিলপাটাতে বাটবো, আর শিলপাটার নিচে আমি একটি কাপড় নিয়েছি বাটার সুবিধার্থে, যাতে শিলপাটাটা আমার নড়ে চড়ে না যায়। আমি খুদগুলো খুব মিহি করে বাটবো না, একটু গুঁড়ি গুঁড়ি থাকবে, একটু অমসৃণ থাকবে। এখন বেটে নিচ্ছি মরিচ, ধনে পাতা আর রসুনগুলো আমি একসঙ্গে বেটে নিচ্ছি। খুদ বাটা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি মরিচ, ধনে পাতা আর রসুন বাটাটা। দিয়ে নেব পরিমাণ মতো লবণ, তারপর অল্প পানি দিয়ে আমি এটা মিক্সড করে ফেলব। এভাবে এটা বেশি ভারীও হবে না, বেশি পাতলাও হবে না। এখন আমি তাওয়ার মধ্যে 1 চামচের মতো দিয়ে দিলাম। তাওয়াটা অবশ্যই একটু খসখসে হতে হবে, তেল তেলে তাওয়া বা ফ্রাই প্যানে করলে এটা মুচমুচে হবে না। দেখুন, এটা আমি অনেক পাতলা করে দিয়েছি, মনে হচ্ছে যে এখানে হয়ে গেছে। আর এটা খেতে অনেক সুস্বাদু, ঝাল হবে, ঝাল ঝাল আর অনেক মুচমুচে হবে। এটা বিকেলের অথবা সকালের নাস্তা হিসাবে আপনারা খেতে পারেন। আমি ঢেকে দিচ্ছি, 7-8 সেকেন্ড পরে আমি ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি। এখন আমি পিঠাটা তুলে নেব, এইভাবে খুব সহজে উঠে যাচ্ছে। দেখুন, এই যে কালারটা অনেক সুন্দর এসেছে, পিছনটা দেখেন, দেখতেও সুন্দর হয়েছে আর অনেক মুচমুচে হয়েছে। তৈরি হয়ে গেল আমার খুদের পিঠা। আশা করি আপনাদের ভালো লেগেছে, কমেন্ট করে জানাবেন প্লিজ।